একটা মাউস থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, একটা মাউস প্যাড থাকবে, আর একটা কোম্পানির তরফ থেকে একটা ব্যাগ থাকবে। 3 GB RAM আছে, 320 GB হার্ড ডিস্ক দেওয়া আছে। ল্যাপটপের প্রাইস রাখতেছি মাত্র 12,999 টাকা। কোরাই 5 দেখাবো আপনাদের। কোরাই 5 সেকেন্ড জেনারেশন, 320 GB হার্ড ডিস্ক, 4 GB RAM দেওয়া আছে। এই ল্যাপটপটার প্রাইস রাখবো 17,500 টাকা। কোরাই 3 4 জেনারেশনের ল্যাপটপ এটা, যেহেতু এটা টাচ স্ক্রিন, আবার ঘুরে ট্যাব বানানো যায়, দুইটা মোড় ইউজ করতে পারবেন। প্রাইস রাখতেছি মাত্র 22,500 টাকা। 34,500 টাকায় 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, কোরাই 5 আবার 6 জেনারেশনের। কোরাই 5 এর 6 জেনারেশন। হেই গাইস, আসসালামু আলাইকুম। রাইট নাও আছি মিরপুরে। তো আপনাদের জন্য আজকে একটি স্পেশাল ভিডিও হচ্ছে ইউজড ল্যাপটপের। তো যারা মিরপুরের মধ্যে আসলে ইউজড ল্যাপটপের একটা শখ খুঁজছিলেন যে কোথা থেকে আসলে ভালো মানের কিছু ল্যাপটপ পাওয়া যাবে, যেহেতু আমরা ভাষার মাসে আছি, সামনে আমাদের 21শে ফেব্রুয়ারি, তো আমরা আজকে আপনাদের যে শপটিতে নিয়ে যাব সেই শপটির নাম হচ্ছে SS কম্পিউটার। এটি হচ্ছে মিরপুর শাহালি প্লাজার ঠিক পেছনে SS কম্পিউটার। এখানে কিন্তু আপনি বিভিন্ন রেঞ্জের ইউজ ল্যাপটপগুলো পেয়ে যাবেন। মজার ব্যাপার হচ্ছে এখান থেকে ল্যাপটপ কিনলে আপনি কিছু গিফটস পেয়ে যাবেন, তো ল্যাপটপের সাথে সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, এরপর হচ্ছে ভাষার মাস উপলক্ষে ডিসকাউন্ট রাখা হয়েছে। তো সব কিছুই আপনারা দেখতে পাবেন SS কম্পিউটারে। তার আগে আরেকটা কথা, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর শুরুতে ভিডিও তিনটি করে লাইক দিয়ে দিন, আর শেষে ভালো না লাগলে ডিসলাইক করে দিন। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। Been hunting my less, never stop, no rest, till the stress is breath in my chest, till the diamonds wrap in my neck, progress to a god from a goddamn mess. গাইস, ইন্ট্রো ফর আমরা চলে আসলাম SS কম্পিউটারে। আমাদের সাথে আছেন সেলিম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো ভিডিও শুরুতে ভাই আপনাদের এই শপের অ্যাড্রেসটা একটু জেনে নিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে খুবই সিম্পল, ঢাকা মিরপুর 10 নম্বর। এখানে নামলে বাস থেকে, সব এলাকা থেকে বাস পাওয়া যায়। এখানে নামার পর আপনি দেখবেন শাহালি মার্কেট আছে মেইন রোডের সাথে। এই মার্কেটের ঠিক পিছনেই হলো হারুন সুপার মার্কেট। এই হারুন সুপার মার্কেটের দোতলায় হচ্ছে SS কম্পিউটার। আমি সেলিম সবসময় থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো অ্যাড্রেসটা জেনে গেলাম। তো যেহেতু আমরা ভাষার মাসে আছি, সামনে 21শে ফেব্রুয়ারি, ভাষার মাস উপলক্ষে ভিউয়ার্সদের আপনি ল্যাপটপের উপরে কি কি অফার দিচ্ছেন? আজকে আসলে ভালো একটা ডিসকাউন্ট প্রাইস দিব প্রত্যেকটা ল্যাপটপের উপরে, আর সাথে কিছু গিফট করব আমরা ল্যাপটপের সাথে। আচ্ছা, কি কি গিফট দিচ্ছেন? একটা মাউস থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে, একটা মাউস প্যাড থাকবে, আর একটা কোম্পানির তরফ থেকে একটা ব্যাগ থাকবে। আচ্ছা, ওকে, তিনটা জিনিসই টোটালি একদম ফ্রি। একদম ফ্রি? জি জি জি। আচ্ছা, ফার্স্ট আমাদের কোন ল্যাপটপটা দেখাবেন? ফার্স্টে দেখাবো, আজকে আমি দুইটা স্টেপে ল্যাপটপ দেখাবো। প্রথমে 20 থেকে 22 রেঞ্জের মধ্যে কিছু ল্যাপটপ দেখাবো, যাদের বাজেট 20-22 মধ্যে, তারা এই ভিডিওর প্রথম দিকে আমাদের খেয়াল করবেন কি কোন মডেলটা আপনার বাজেটের মধ্যে হয়। আচ্ছা আচ্ছা, 20 থেকে 22 হাজার টাকার মধ্যে। প্রথমে যে ল্যাপটপটা দেখাবো ASP কম্প্যাক্ট, কোটটুর উপর বলতে পারেন, বা ASP কম্প্যাক্ট নামে যে দুই নামে চিনেন যারা। আচ্ছা আচ্ছা, 3 GB RAM আছে, 320 GB হার্ড ডিস্ক দেওয়া আছে। ল্যাপটপটার প্রাইস রাখতেছি মাত্র 12,999 টাকা। 12,999 টাকা। আর এই ল্যাপটপটার সাথে আপনি পাচ্ছেন ওই ব্যাগ, মাউস, মাউস প্যাড একদম ফ্রি। একদম ফ্রি? জি জি। আচ্ছা, ওকে, নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট দেখাবো এর চেয়ে একটু উপরে যে বাজেট আছে, কোরাই 3 সেকেন্ড জেনারেশন, 320 GB হার্ড ডিস্ক, 4 GB RAM দেওয়া আছে ল্যাপটপটাতে। এটার প্রাইস রাখবো মাত্র 16,999 টাকা। 16,999 টাকা? হ্যাঁ, আপনি 12,000-13,000 পরে পাচ্ছেন 16,999 টাকা কোরাই 3 প্রসেসরের একটি ল্যাপটপ। আচ্ছা, প্রাইসগুলো কি ফিক্স নাকি কিছু নেগোসিয়েশন করা যায়? না, আসলে ভিডিওতে সবসময় একদম লাস্ট প্রাইসটাই দেওয়ার চেষ্টা করি, যাতে কাস্টমার হয়রানিমূলক কোনো তথ্য না পায় আমাদের কাছে। আচ্ছা, ওকে। আচ্ছা, নেক্সট আমরা কোন ল্যাপটপটা দেখবো? কোরাই 5 দেখাবো আপনাদের। কোরাই 5 সেকেন্ড জেনারেশন, 320 GB হার্ড ডিস্ক, 4 GB RAM দেওয়া আছে। এই ল্যাপটপটার প্রাইস রাখবো 17,500 টাকা। 17,500 টাকা? হ্যাঁ, আমরা কিন্তু 20-এর নিচে যাদের বাজেট, তাদের জন্য একটু ভালো কোয়ালিটির যে ল্যাপটপগুলো আছে সেগুলো দেখানোর মূলত চেষ্টা করতেছি। আস্তে আস্তে প্রাইসগুলো একটু বাড়বে। ওকে, যেহেতু আমরা ইউজড ল্যাপটপ দেখছি, তো ইউজড ল্যাপটপ কেনার আগে সবাই একটা কথা চিন্তা করে, এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন হবে? প্রত্যেকটা ল্যাপটপের উপর ব্যাকআপের উপরে 2 ঘন্টার একটা গ্যারান্টি থাকে আপনাদের। 2 ঘন্টা থাকবে? আর পুরো ল্যাপটপের উপরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। 10 দিনের মধ্যে কোনো সমস্যা হলে চেঞ্জ? ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে যাচ্ছেন, SS কম্পিউটার একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠান আপনারা সবাই জানেন,
বা যারা প্রথম দেখতেছেন তারা অবশ্যই জেনে নিতে পারেন, এটা খুবই ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান। আপনারা 1020 টাকা বুকিং মানি দিয়ে 24 ঘন্টার মধ্যে কন্ডিশনের মাধ্যমে দেশের 64টি জেলায় ল্যাপটপ নিতে পারেন। ওকে ফাইন, তো আমরা অনেক কিছু জেনে ফেললাম ইতিমধ্যে, তো আমাদের পরে কোন ল্যাপটপটা দেখাবো? পরে দেখাবো এইচপি ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ, এইচপি কোরাই 5 এর থার্ড জেনারেশন, 320 জিবি আরটিএক্স 4 জিবি র‍্যাম। এটার প্রাইস হচ্ছে 18,999 টাকা। 18,999 টাকা। আচ্ছা, 18,500 টাকার মধ্যে আরেকটা লেনোভো দেখাবো আপনাদেরকে। আরেকটা লেনোভো এই যে, যাদের বাজেট 20 এর নিচে আর কি, তাদের জন্য এই ল্যাপটপগুলো মূলত দেখানো। কোরাই 5 এর সেকেন্ড জেনারেশন লেনোভো থিংপ্যাড, এটা ফ্ল্যাশ লাইট আছে, ওকে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, অ্যাভেলেবল পিস আছে আমার কাছে, আপনি চাইলে বাইসা বাইসা নেবেন আর কি। আচ্ছা ওকে, তো আরেকটা কথা জানার ছিল, 20,000 টাকার নিচের ল্যাপটপ দেখছি যেহেতু আমরা, তো 20,000 টাকার নিচের ল্যাপটপগুলো দিয়ে অ্যাকচুয়ালি কি কি ধরনের কাজ করা যাবে? গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, তারপর এখন যে অফিসের এক্সেল ওয়ার্ড অফিস এগুলো তো করা যাবে, তারপর এখন অনলাইন ক্লাস চলতেছে বাচ্চাদের, ম্যাক্সিমাম সময় অনলাইন ক্লাস করা, এগুলো মানে আপনি সব ধরনের কাজই করতে পারবেন। মোটামুটি সব ধরনের কাজ, মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন, মানে ছোটখাটো কাজ সবকিছু করা যায়। ছোট আসলে এই i5 এর ল্যাপটপ আপনি ভারী কাজও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, যদি আপনি র‍্যাম এটা 16 জিবি করে নেন, এটা দিয়ে আপনি প্রফেশনাল গ্রাফিক্সে কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে, তো আমরা নেক্সট পরের ল্যাপটপ দেখব। ওকে, Lenovo আর একটা দেখাবো, থার্ড জেনারেশন, এটার প্রাইস হচ্ছে 18,999। আপনি থার্ড জেনারেশন 320 জিবি 4 জিবি দেওয়া আছে। 20-এর নিচে আসলে মূলত আমাদের কাছে অনেকগুলো মডেল আছে। আচ্ছা আচ্ছা, আমরা 20-এর নিচে তো কয়েকটা দেখাইলাম, আরও কিছু মডেল আছে, তা আপনারা আমাদের সব ভিজিট করলে এসে নিজে দেখতেও পারেন। আচ্ছা, এরপর আমরা 20-এর পরে দেখব। 20-এর পরে দেখব, হ্যাঁ। আচ্ছা ওকে, তোশিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো, কোরাই 5 প্রসেসর 4th জেনারেশন। একটু খেয়াল করবেন আপনারা, 4th জেনারেশনের ল্যাপটপ বর্তমান সময়ে 25-26-এর নিচে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, কিন্তু এসএস কম্পিউটার 4th জেনারেশন আপনাকে দেবে মাত্র 22,500 টাকায়। 22,500 টাকায়, হ্যাঁ। তো আমরা যে একটা ভালো প্রাইস দিচ্ছি, এটা কিন্তু আসলে এটা বড় একটা প্রমাণ। আচ্ছা আচ্ছা ওকে, তারপরে বন্ধুরা দেখেন, এই ল্যাপটপ কিনতে গেলে কিন্তু এখন 30-এর মতো বাজেট করতে হচ্ছে। আচ্ছা, এটা কি 2-in-1? 2-in-1 না, এটা আপনার ট্যাব বানানো যাবে। আচ্ছা আচ্ছা, 360 ডিগ্রি রোটেট, 2-in-1 না অ্যাকচুয়ালি। কোরাই 3 এর 4th জেনারেশনের ল্যাপটপ এটা, এটা 256 এসএসডি আছে। এসএসডি হার্ড ডিস্কের ল্যাপটপগুলো এমনিতে দাম হয় বেশি, আর যেহেতু এটা টাচ স্ক্রিন, আবার ঘুরে ট্যাব বানানো যায়, দুইটা মোড় ইউজ করতে পারবেন। আর এটার প্রাইস রাখতেছি মাত্র 22,500 টাকা। 22,500 টাকায়, হ্যাঁ, এখন বর্তমান সময়ের জন্য এটা বলতে পারেন একটা বেস্ট প্রাইস এসএস কম্পিউটারে। আচ্ছা ওকে, আমরা আরো ল্যাপটপ দেখব। তারপরে যাদের টাচ স্ক্রিন আরো ভালোগুলো ইউজ করার ইচ্ছা আছে, এটা দেখেন, এটা যেটা আমি বলছিলাম 2-in-1। আচ্ছা, তো এটা আপনারা আমাদের কাছে পাবেন 43,500 টাকা। এটা কোরাই 5 এর 6th জেনারেশনের ল্যাপটপ, কোরাই 5 6th জেনারেশন, 8 জিবি র‍্যাম আছে, DDR4, 4 জিবি গ্রাফিক্স আছে, আর একটা এইচপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ। খুবই নাইস, আর 4 জিবি গ্রাফিক্স, ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে, আপনারা দেখেন। এটা জাস্ট ট্যাবলেট মোড হিসেবে ইউজ করা যাবে, আবার হচ্ছে ইউজ করতে পারবে, বিশেষ করে যাদের বাজেট ভালো আছে তারা চাইলে টাচ স্ক্রিন এটা দেখতে পারবে। আচ্ছা, যারা মূলত ট্রাভেল করেন, তো লাইক হচ্ছে ট্রাভেল করবেন, তো এরকম একটা আসলে ট্যাব প্লাস ল্যাপটপ হলে কিন্তু মন্দ না, ব্যাকলাইটও আছে, আর আপনি যখন ট্রাভেল করবেন এটা কিন্তু কিবোর্ডটার সাথে, আর কিবোর্ডটা আমি একটু আপনাদের দেখাই, করে রেখে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ডটা একটু দেখাই আপনাদেরকে, এটা কিন্তু কিবোর্ডটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আর ফুলি মেটালিক কিবোর্ড। কিবোর্ডটা একটা টাইম হচ্ছে আপনার কিবোর্ড হিসেবে কাজ করবে, আবার হচ্ছে ব্যাক কভার হিসেবেও কিন্তু এটা ইউজ করবে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাক কভার হিসেবে ইউজ করবে। প্রাইসটা কত ছিল এটার? 43,500 টাকায়, এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের। ওকে, বন্ধুরা আরেকটা চমক দিব আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন, 8th জেনারেশনের ল্যাপটপ আমার হাতে আছে, 8th জেনারেশন, 256 এসএসডি হার্ড ডিস্ক, র্যাম আছে 8 জিবি, আর গ্রাফিক্স আছে 4 জিবি, আর এটার প্রাইস রাখতেছি মাত্র 26,500 টাকা। 26,500 টাকা, হ্যাঁ, বর্তমান সময়ে 8th জেনারেশন 26,500 টাকা, বেস্ট একটা প্রাইস আপনি বলতে পারেন। আচ্ছা, তো আমাদের যারা হচ্ছে ল্যাপটপ ইউজার আছি, তারা কিন্তু এক একজন এক এক ধরনের কাজ করি, কেউ দ্বারা নেট ব্রাউজিং করি, আবার কেউ দেখা যায় যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, কেউ যদি ল্যাপটপটা আপগ্রেড করতে চাই, লাইক হচ্ছে তার কাজের জন্য অনেকে চাচ্ছিল যে র‍্যাম আপগ্রেড করবে, অথবা 32 জিবি র‍্যাম সাপোর্ট করবে, আপনি চাইলে আপডেট করে নিতে পারেন, আমাদের কাছ থেকে করে নিতে পারেন, সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হবে। হ্যাঁ, এটা তো দিতেই হবে, এটা স্বাভাবিক। আচ্ছা ওকে ফাইন, আপনাদেরকে 9th জেনারেশনের আরেকটা ল্যাপটপ দেখাই। আচ্ছা ওকে, আমরা 9th জেনারেশনে চলে যাব, মানে আপনাদের কাছে একেবারে
মানে আপডেট জেনারেশনগুলোর ল্যাপটপগুলো রয়েছে। আসলে আপডেট জেনারেশন রাখি এবং প্রাইসটাও রিজনেবল রাখার চেষ্টা করি। তো 9 জেনারেশন একটা এইচপি দেখাবো, কোরটুডু প্রসেসরের 9 জেনারেশন আর 500 GB হার্ড ডিস্ক, 4 GB র‍্যাম আর প্রাইস হচ্ছে মাত্র 21,500 টাকা। মাত্র 21,500 টাকা 9 জেনের ল্যাপটপ, 9 জেনারেশনের ল্যাপটপ দিব 21,500 টাকা। ওকে, তো এগুলোর ব্যাটারি ব্যাকআপ একটু ভালো হবে যেহেতু জেনারেশন আপডেট। অবশ্যই ভালো হবে, অবশ্যই ভালো হবে। যারা 15.6 খুঁজতেছেন তাদের জন্য দেখতে পারেন 450G1 Core i5 এর 4 জেনারেশন, 500 GB হার্ড ডিস্ক, 4 GB র‍্যাম। আচ্ছা, 2 GB গ্রাফিক্স আছে, আপনি চাইলে র‍্যাম হার্ড ডিস্ক দুটোই আপডেট করতে পারবেন যে কোনো সময়। ওকে, তো এটার আমরা প্রাইস রাখতেছি 26,999 টাকা। 26,999 টাকা, আর এটা মেড ইন টোকিও সিরিজ, হ্যাঁ জাপানি সিরিজ আর কি। আচ্ছা, টোকিও সিরিজের, টোকিও সিরিজের ল্যাপটপ, এটা খুবই ভারী কাজ করার জন্য খুবই হেলদি একটা ল্যাপটপ। আচ্ছা, আমরা আরও ল্যাপটপ দেখবো, তার আগে ভাইয়ের শপের অ্যাড্রেসটা আরও একবার জেনে নিই। শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর 10, এখানে মেন রোডের সাথে শাহালি মার্কেট, এটা ঠিক পিছনে আসবেন আপনি, পিছনে 3 নম্বর রোড, হারুন সুপার মার্কেট, বড় সাইনবোর্ড আছে, SS কম্পিউটার এর একটা বড় সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডের নিচে সিঁড়ি, সিঁড়ি থেকে দোতলে আসলে SS কম্পিউটার। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। তো আমরা বন্ধুরা ল্যাপটপে আরেকটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো। মানে কত ইঞ্চি হবে? 17.3। ওয়াও, মানে দোকানের সবচেয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ, সবচেয়ে বড় ডিসপ্লে ল্যাপটপ। হ্যাঁ, এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে এটা 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে, মানে যারা গ্রাফিক্স এর কাজ করবেন তাদের জন্য, ডেডিকেটেড ভিডিও এডিটিং এর কাজ করবেন তাদের জন্য খুব বেস্ট হবে, বেস্ট হবে। আর যেহেতু এত বড় একটা ডিসপ্লে, অবশ্যই আর জেনারেশনটা কিন্তু অনেক আপডেট, 6 জেনারেশনের ল্যাপটপ, 6 জেনারেশন, 4 GB র‍্যাম, 256 GB SSD, আপনি এটা চাইলে 2 TB হার্ড ডিস্ক লাগাতে পারবেন, আবার র‍্যাম বাড়াইতে পারবেন 32 GB, আবার SSD তো আছেই, ডুয়েল স্টোরেজ একটা ল্যাপটপ। আচ্ছা, তো এটার প্রাইস রাখতেছি মাত্র 34,500 টাকা। 34,500 টাকায় 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, কোর i5 আবার 6 জেনারেশনের, কোর i5 এর 6 জেনের। আচ্ছা, আবার ডিসপ্লেটা হচ্ছে 17.3। আচ্ছা, ডিসপ্লেটা কি HD প্লাস? ফুল HD ডিসপ্লে, ফুল HD ডিসপ্লে। আচ্ছা, যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করতে চাচ্ছেন, ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছেন, তারা এই ল্যাপটপটা দেখতে পারেন। বন্ধুরা, এত ছোট একটা ভিডিওতে আপনারা, আপনি যদি ক্যামেরাটা এদিকে ঘোরান দেখতে পারবেন, আমাদের আসলে এত কালেকশন, এত মডেল, এই 10 মিনিটের ভিডিওতে দেখানো কোনো কথা আসলে অনেক বড় একটা শপ আর অনেক অনেক কালেকশন রয়েছে, অনেক কালেকশন আছে। আর আমি এখনো আমার দোকানের যতগুলো মডেল আছে তার 1/3 আপনাকে দেখাইতে পারি নাই, এটা আসলে সম্ভবই না, সম্ভব না। তো কমন সিরিজ দেখেন না, যেগুলো 840G3 ফোলিও সিরিজ, তারপর ডেল এর 74, 40, 74, 50, যেগুলো আসলে খুবই কমন সিরিজ বিজনেস ক্লাসের আর কি। আচ্ছা, এখন আমার হাতে আছে 840G3, G3 টাচ স্ক্রিন, i7, তারপরে i5 অ্যাভেলেবল, G1, G2, G3। তো G3 এখন আমি দিতেছি মাত্র 34,500 টাকা, 34,500 টাকা, হ্যাঁ হ্যাঁ, 34,500 টাকায় G3। বর্তমান সময়ে আপনি একটু খেয়াল করে দেখবেন, সবচেয়ে বেস্ট প্রাইসটা আমি দিতে চেষ্টা করতেছি। আচ্ছা, ওকে। আর শুধু এই মাস উপলক্ষে না, আমি চেষ্টা করব আমার কাছে যতক্ষণ এই কালেকশনে আছে ততক্ষণ দেওয়ার জন্য। ওকে ফাইন, তো আমরা অনেক ল্যাপটপ দেখে ফেললাম ইতিমধ্যে। আচ্ছা ভাই, আমাদের আরও একটা ল্যাপটপ দেখাবেন। ওকে, HP, আসলে বললাম কি, এই যে টেবিলের উপর যেগুলো আছে এগুলো তো দেখাইতে পারি নাই, তারপর আরেকটা ল্যাপটপ দেখাই, 450G2। আসলে এই ল্যাপটপগুলো ম্যাক্স খুবই চাহিদা সম্পন্ন ল্যাপটপ, বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয় এগুলো, 840G2, 450G2, কোরাই 5 এর 5ম জেনারেশন, 4 GB র‍্যাম, 500 GB হার্ড ডিস্ক দেওয়া আছে, আর এটা প্রাইস রাখতেছি মাত্র 27,999 টাকা। 27,999, 27,999 টাকা হলো আমাদের কাছ থেকে এখানে এটা পাচ্ছেন আপনারা। আচ্ছা, ওকে। যাদের ডেল চয়েস দেখেন, একদম পাতলা একটা ল্যাপটপ, একদমই পাতলা, এটা হলো 7480। এই ল্যাপটপগুলো খুবই চাহিদা সম্পন্ন ল্যাপটপ, অনেকে এসে সরাসরি চায় যে ভাই ওই ল্যাপটপটা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আর এটা প্রাইস দিচ্ছি মাত্র 37,500 টাকা, 37,500 টাকায়। ওকে, তারপরে ডেলের i5 এর যারা যে ছোট ডিসপ্লে পছন্দ আছে, i5, i3 আমার কাছে অ্যাভেলেবল কালেকশন আছে, এখানে সব ছোট ডিসপ্লের ল্যাপটপ। আচ্ছা, কার্বন সিরিজ যাদের পছন্দ, X1 কার্বন খুঁজতেছেন, এটা দেখতে ভালো লাগে, Lenovo এই কার্বন, আমার নিজেরও পার্সোনালি ভালো লাগে, খুবই হাই লাইট একটা ল্যাপটপ, সুপার স্লিম, লাইক হচ্ছে রেজার ব্লেডের মতো, রেজার ব্লেডের মতো একটা ল্যাপটপ, আর এটার প্রাইস দিতেছি মাত্র 28,999 টাকা, 28,999 টাকা। কোর i5 এর 4 জেনারেশন, 4 GB র‍্যাম, 128 GB SSD দেওয়া আছে, ব্যাকলাইট পাবেন, এখানে টাচ বার আছে, টাচ বারও কাজ করে। আচ্ছা, ওয়াও, টাচ বারটা একটু ভিউয়ারদের আমি একটু দেখিয়ে দিই, এটা হলো টাচ বার, এটাই হচ্ছে টাচ বার কিন্তু, ঠিক আছে, জি জি, যদি অন করে দেখাতে পারতাম আরো ভালো বুঝতে পারতেন আপনারা, তো এখন করাই যাবে, কোনো সমস্যা নেই। এই যে টাচ বারে F1, F2 এগুলো সব টাচ বারটা বের হয়েছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগে আমার, মানে X1 এর
কার্বন সিরিজের এই ল্যাপটপ কার্বনের আমার কাছে 5th জেন 6th জেন এগুলো अवेलेबल আছে এগুলো अवेलेबल আছে আবার T4 60 i5 i7 এগুলো अवेलेबल আছে ওকে মোট কথা এই একটা ভিডিওতে এত ল্যাপটপ দেখা যাবে না দেখানো যায় না আর কি আমাদের কাছে আপনারা পাবেন SR HP Lenovo Fujitsu ফুজিসু আপনি দেখেন হোয়াইট কালার একটা ল্যাপটপ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একদম গর্জিয়াস একটা কালার গর্জিয়াস একটা কালার ওটা হলো কোর i5 এর 4th জেনারেশন 500GB 4GB দেওয়া আছে ওটা প্রাইস রাখতেছি 24999 একটা এখন আমরা শেষ করে দেব ভিডিও তারপরে আপনারা যারা G1 খুঁজতেছেন কম বাজেটে G1 অনেকে চায় 820G1 এটা আমি দিতেছি মাত্র 23500 টাকায় আমার কাছে জি2 আছে মাত্র পাবেন 25500 টাকায় ওকে তো প্রচুর পরিমাণ ল্যাপটপের কালেকশন কিন্তু এসএস কম্পিউটারে রয়েছে তো বন্ধুরা আসলে আপনারা আমাদের সব ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন আপনার বাজেটের মধ্যে একটা না একটা ল্যাপটপ ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ আর ভিডিওতে আমার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ সব ধরনের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ভিডিও কলে দেখেও ঢাকার বাইরে কন্ডিশনের ল্যাপটপ নিতে পারেন আর চাইলে সরাসরি শপেও আসতে পারেন এটা টোটালি আপনার ইচ্ছা ভাই অনেকে চায় যে ইএমআই নিবে ইএমআই কি নেওয়া যাবে ইএমআই আছে আমাদের এখানে 19টা ব্যাংক আছে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে অনেকে বোঝে না ফোন দিয়ে আমাদেরকে পরে বোঝাইতেও পারি না একটা সমস্যা হয় কারণ যারা ক্রেডিট কার্ড ইউজার আছেন তারাই বুঝতে পারবেন ক্রেডিট কার্ড দিয়ে আপনি 18 মাস পর্যন্ত আমার কাছ থেকে কিস্তি সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা আর ভিডিও লম্বা করব না আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সপ্তাহে একবার হলো ভিজিট করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা তো দেখে নিলেন এসএস কম্পিউটারের পক্ষ থেকে ইউজড ল্যাপটপের কালেকশন যারা মূলত এই ভাষার মাসে ডিসকাউন্ট প্রাইসে ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন এসএস কম্পিউটারের পাশাপাশি অনেকে ভিডিও এডিটিংয়ের জন্য ল্যাপটপ করছেন অথবা গ্রাফিক্সের কাজের জন্য ল্যাপটপ করছেন তারাও কিন্তু চলে আসতে পারেন এসএস কম্পিউটারে আর ভিউয়ার্স আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ